সকাল থেকে এসেছে একটা ভোট দেওয়ার যে আর্চ এটা দেখা গেছে এবং বিজেপি তরফ থেকেও বিশেষ করে বিজেপি তাদের তরফ থেকে এই গোটা নির্বাচনকে বন্ডল করার জন্য বাইরে থেকে সমস্ত সমাজদ্রোহীদের আমদানি করে আমাদের এই যে ২৭ মহরিপুর এবং বুড়াতলি কেন্দ্রে রামরাইবাড়ি তারপরে বলিবাড়ি আরও কিছু বুথে এরকম চেষ্টা করেছে কিন্তু ভোটাররা ময়দান ছাড়েনি। এখনও বিভিন্ন জায়গা থেকে ফোন আমি পাচ্ছি যে ভোটাররা মহিলা পুরুষ তারা জড়ো হয়েছেন, তারা ভোট দেবেনই। প্রশাসনকে আমরা বলছি, কোনো কোনো জায়গাতে প্রশাসন অর্থাৎ পুলিশ তারা যাচ্ছে, দেখা যাক সর্বশেষ কী হয়। কিন্তু বিজেপি এটা বুঝে ফেলেছে, তাদের পরাজয় নিশ্চিত, জনগণকে তারা বিচ্ছিন্ন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বুথে বিজেপির বুথ অফিসগুলোতে কোনো লোকই নেই, কোনো লোকই নেই। তো এদের মাথা আরও খারাপ হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে জনগণের যে মেজাজ এটাও লক্ষণীয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এসব জায়গাতে এরকম প্রতিবন্ধকতা, ভোটাররা কেউ মাছ ছাড়েননি, ঢুকতে না পারলেও তারা জড়ো হচ্ছেন এবং আমরা প্রশাসনকে বলছি এদের যারা ভোট দিতে পারে ব্যবস্থা করার জন্য। আমাদের এখন অবধি আমাদের এই সাব্রুম বিভাগের দুটি কেন্দ্র এবং আরও বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে, বিজেপি আইপিএফটি জোট সকাল থেকেই বিভিন্ন জায়গাতে হুজ্জুতি সৃষ্টি করার চেষ্টা তারা করছে এবং বেশ কিছু জায়গাতে শুধু সিপিআইএমের না, সিপিআইএম এবং অন্যান্য বিরোধী দল ত্রিপুরা মথা কংগ্রেস এবং আরও অন্য দলের যারা পোলিং এজেন্ট তাদের ভেতরে ঢুকতে এরা নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে এবং যা খবর পাওয়া গেছে বেশিরভাগ জায়গাতেই যে মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে ঢোকার চেষ্টা করেছেন কিন্তু তারপরও কিছু বুথে এজেন্ট ঢুকতে পারেনি। ২৮ কেন্দ্রেও সেখানে এই রূপাইশ্বরী ব্লক হেডকোয়ার্টার এই এলাকার কয়েকটা বুথে গরিফা তারপর চাতকশরি এই সোনাইশরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং রূপাইশ্বরি এই যে এগ্রিকালচার অফিস এই জায়গাতেও এই বিজেপির সমাজদ্রোহীরা এরকম সকাল থেকে কিছু করেছে কিন্তু জনগণ চেষ্টা করছেন ঢোকার জন্য এবং এখনও বিভিন্ন জায়গাতে এটা রয়েছে। তবে একটা ভালো খবর যেটা, যে ভোটাররা তারা ভোট দেবেনি, অর্থাৎ এদের বাধা পেয়ে বাড়িতে ফিরে যাননি, সর্বত্র তারা জড়ো হচ্ছে। আমরা প্রশাসনকে বলছি এটা ব্যবস্থা করার জন্য এবং এখনও সময় আছে, আশা করি ভোটাররা ভোট দেবেন এবং বিজেপির এই অপকর্ম, এই যে জনগণের ভোট প্রতিহত করার যে চেষ্টা এটা তারা রুখবেনই। আজকের সরকার, আমি যেহেতু দক্ষিণ ত্রিপুরাতে এখানে আছি, সারা ত্রিপুরা যে খবর আমার কাছে নেই, যেটুকু ফোনাফোনি করে যা পাচ্ছি যে গতকাল থেকেই যে বিজেপি এবং আইপিএফটি প্রচণ্ড সন্ত্রাস শুরু করেছে, বাড়ি বাড়ি গিয়ে এই ইট পাটকেল মারা, ধমক দেওয়া, এজেন্টদের এই নানাভাবে প্রলোভিত করা এবং মারধর করার, প্রাণে মারার হুমকি এবং সকাল থেকে এগুলি করেছে। কিন্তু তা সত্ত্বেও এখন যতটুকু খবর যে মানুষ চেষ্টা করছেন ভোট দেওয়ার জন্য। আর পশ্চিম ত্রিপুরার কিছু জায়গাতে শোনা যাচ্ছে যে বিশেষ করে আইপিএফটি এবং ত্রিপুরা মথা একদম পিওরলি ট্রাইবাল অধ্যুষিত এই বুথগুলোতে, সেখানে কোনো জায়গাতে ত্রিপুরা মথা বুথ দখল করার চেষ্টা করছে, আবার কোনো জায়গাতে আইপিএফটি। আর মিশ্র এলাকা বা এডিসি নন এডিসির সীমানা এলাকাতে সেখানে বিজেপি বহিরাগত সমাজদ্রোহী, এডিসির বাইরে তারা ভোটার না, এদেরকে সামিল করাচ্ছে প্রচুর। কাজেই এটা চূড়ান্ত অনৈতিক,
এবং বিজেপি যে কতটুকু জনবিচ্ছিন্ন আজকের এই ঘটনা এগুলি প্রমাণ করছে। তো এই মুহূর্তে আমার সার্বিক খবর বলার সুযোগ নেই, তবে এটুকুই খবর যে ত্রিপুরার মানুষ ভোট দিতে চায়, নিজের ভোট নিজের পছন্দের ভোট সেখানে দেবেনি, এই জেদ সর্বত্র আজকে তৈরি করছে। এটা ত্রিপুরার্যে গত তিন বছর চারটে নির্বাচন যেটা হয়েছে তা থেকে সম্পূর্ণ আলাদা, এটাই সবচেয়ে বড় পাওনা এবং বড় আশার দিক।